নদীর পাড়ে বিক্ষোভ, বিক্ষোভ একটা খেয়া ঘাটের দাবিতে। এই ছবি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দাসা নদীর তীরে কুমিরমারি এলাকার। বছর ছয়েক আগে এই জেটি ঘাটটি ভেঙে যায়, ঘাটের থেকে আলাদা হয়ে যায় জেটি। বারবার দরবার করা হয়েছে কিন্তু কাকস্য পরিবেদনা, না গ্রাম পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ, সাধারণ মানুষের ন্যূনতম এই দাবিটুকু মেটাতে পারেনি। নিয়ম করে ভোট এসেছে, ভোট গিয়েছে। শেষবার 2023 সালের জুলাই মাসের ভোটের ইস্যু হিসেবে বারবার দাবি জানানো হয়েছিল, প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ছয় মাসের মধ্যে নাকি শাসক দল খেয়াঘাট জেটি সংস্কার করে দেবে। তারপর এক বছর কেটে গেছে, কাজ হয়নি, কেউই কথা রাখেনি। আমাদের এই যে খেয়াঘাটটা আছে সামনে, যতটা রানিং যে সব পথযাত্রীরা আসে, আসতে যে পার হতে খুব সমস্যা হয়। কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলবে তুলতে পারছে না, মানে নানান রকম সমস্যা আছে। স্কুলের পারাবারিক সমস্যা আছে, আমাদের এলাকায় যত যখন মানুষজন ঠিকভাবে চলতে পারে না, যেতে পারে না, রোগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে এতটাই খারাপ। আজকের পাঁচ সাত বছর ধরে হয়ে গেছে, জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। এবং বাইক নিয়ে আমরা যে ওই পারে যাবো, বাইক নিয়ে যেতেও পারি না, রিক্সের ব্যাপার। যখন ভাটা আসে তখন অনেকটাই নিচু নেমে থাকে, যাওয়াই যায় না। প্রশাসনে এসছে বহুবার, বহুবার এসছে, এমএলএ এসছে বহুবার, চার পাঁচবার এসছে, কথা দিয়ে কথা রাখেনি, অনেক কিছু হয়েছে কিন্তু ঘাট ওইভাবেই পড়ে আছে। ভালোভাবে মানে খেয়ে উঠা নামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, আমরা সেইভাবে চলাফেরা করবো। কতদিন ধরে এরকম অবস্থা পড়ে আছে? অনেক বহুদিন ধরে থেকে এরকম অসুবিধা হয়ে আছে, বিপজ্জনকভাবে তো পারাপার করতে হয়। ছ বছর এরকম হয়ে আছে, ঝুঁকি নিয়ে পার করতে হয়। হ্যাঁ, ঝুঁকি নিয়ে পার হতে হয়। কি কি সমস্যা হতে পারে আমাদের? আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। খেয়াঘাট জেটি না থাকায় নিত্য দুর্ঘটনা লেগেই আছে, বয়স্ক মানুষ থেকে অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন প্রাণ হাতে করে। নদীর পাড়ে মাটির উপর ইট বিছিয়ে যেমন তেমন করে বানিয়ে নিয়েছেন পথ নিজেরাই। দৈনন্দিন যাতায়াতের একটা না একটা উপায় তো করতেই হয়। ছ বছর এইভাবেই হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের দুর্বিষহ যাতায়াত। পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, শাসক দলের নেতা থেকে বিধায়ক, সকলের দরজায় দরজায় ঘুরছেন গ্রামের মানুষ একটা জেটি সংস্কারের জন্য। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোর্ড ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা। কতদিন ধরে এই সমস্যা চলছে? সমস্যা চলছে বহুদিন ধরে। কি চাইছেন কি আপনারা? আমরা ঘাট চাইছি, ভালো ঘাটের দরকার। ঘাট ভালো না হলে কি করে হবে? ঘাট চাই, রাস্তাঘাট ভালো নয়। কোন সভ্য সমাজে টানা ছ বছর ধরে এমন উপেক্ষা চলতে পারে? রূপমারি পঞ্চায়েতের প্রধানও স্বীকার করেছেন সমস্যার কথা, কিন্তু তিনিও নাকি নিরুপায়। কুমিরমারির এই সমস্যাটা দীর্ঘদিনের, আমি বারবার এসডিবি বা বিডিও সাহেবকে বলেছি যে খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয়। এখানে যে জেটিটা ছিল সেটা রিভার ব্যাঙ্ক থেকে অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাবেন্ডন ঘোষণা করা হয়েছে, কিন্তু নতুন করে জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নিত্য যাত্রী তারা প্রত্যেক দিন কাদায় নেমে এবং বাঁশের সাঁকোর উপর দিয়ে পা পিছলে অনেকে পড়েও গেছে এবং বাইক পারাপারের সত্যিকারেই খুব অসুবিধা হচ্ছে। যাতে অবিলম্বে ওখানে নতুন জেটি তৈরি হয় তার জন্যে আমি মানে এসডিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। তবে এই কথাগুলিও অন্যান্য আরও এক প্রতিশ্রুতির মতোই, কাজ যে হবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এখন সামনে কোনো নির্বাচনও নেই, নেতা মন্ত্রী সান্ত্রীদের যাতায়াতও নেই,
রূপমারি গ্রাম থাকবে এমনই রূপহীন কদর্য ভাঙা জেটি নিয়ে, যেখানে প্রতিদিন প্রাণ বাজি রেখে যাতায়াত করতে হয়, হচ্ছে হবে গ্রামের সাধারণ গরিব মানুষদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।